সবাই সাবধানে থাকুন। আমি গত 3rd April কোভিড রিপোর্ট পেয়েছি যে কোভিড পজিটিভ বলে। সবাইকে সেটাই বলছি যে মাস্ক পরুন, স্যানিটাইজার ইউজ করুন। কিছুদিন আমিও ভেবেছিলাম যে করোনা বলে হয়তো কিছু নেই, পরে বুঝলাম যে ধারণা সম্পূর্ণ ভুল। প্রচুর লোক করোনা আক্রান্ত হয়েছেন, আমার আশেপাশেও অনেকে আছেন। সবার প্রতি আমার আবেদন যে মাস্ক পরুন, স্যানিটাইজার ইউজ করুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন। খুব উইক করে দিচ্ছে, এটুকু বুঝতে পারছি যে হাঁটা চলার শক্তিও খুব কমে গেছে। সেরকমভাবে কোনো ভগবানের উপর আস্থা রেখেছিলাম বলে ক্ষতি হয়নি, এটুকু বলতে পারি। মানে হলে আপনার খারাপই লাগবে, 17 দিন ধরে ঘরবন্দি থাকা মানে সত্যি খুব খারাপ ব্যাপার। একটা গান আমার মনে পড়ছে রূপম ইসলামের, সেই কলেজ লাইফ থেকে শুনছি, একটু পড়তে যাই। এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস, ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা, বোবা টেলিফোনের পাশে বসে, তবু গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটুকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়, নানা কাঁদছি না তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে, তবু যাচ্ছি কি ফিরে যাচ্ছি কি, সেই ফেলে আসা অতীতে সেই ক্ষতিতে। বাই বাই, সি ইউ অল।